হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন অ্যান্ড সার্ভিস নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির বিষয় নিয়ে। তার আগে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে চাকরি এবং চাকরি সম্বন্ধীয় যে কোনো তথ্য সবার আগে সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। আজ বর্তমান পত্রিকায় মিড ডে মিল সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে, তা হলো আপনারা হেডলাইন দেখতেই পাচ্ছেন, মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে জনস্বার্থ মামলার পথে বিজেপি পন্থী সংগঠনই। বিস্তারিত খবর অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন যে মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে জনস্বার্থ মামলার পথে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি পিন্টু বাড়ই রবিবার বলেন, আদালত খুললেই আমরা জনস্বার্থ মামলা করব। কলকাতা হাইকোর্টের এই মামলা করেছি ঠিকই, কিন্তু শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রের কাছেও আমাদের দাবি মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হোক, নয়তো এমন কোনো ব্যবস্থা করা হোক যাতে বাচ্চারা পুষ্টিকর খাবার খেতে পারে। শিক্ষকদের এই বিষয়ে বাড়তি দায়িত্ব নিতে হয়, পাঠদানের পাশাপাশি সেই দায়িত্ব দিনের পর দিন পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বিজেপিতে সংগঠন নিয়ে যোগ দিয়েছিলেন পিন্টুবাবু, কিন্তু মিড ডে মিলের পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যে ব্রেকফাস্ট দেওয়ার ব্যবস্থা দিয়েছে তা নিয়ে যার পর নাই ক্ষুব্ধ পিন্টুবাবু। তিনি বলেন, বাস্তব জ্ঞান ছাড়া আধিকারিকরা কিভাবে এমন পরিকল্পনা করছেন যে, তিনি বলেন, হাওড়ার যে স্কুলে আমি প্রধান শিক্ষক সেখানে মিড ডে মিল খাওয়াতে গিয়েই আমাদের পকেট থেকে হাজার দুয়েক টাকা মাসে বেরিয়ে যায়। প্রাথমিকে মাথাপিছু 4.48 টাকা বরাদ্দ করা হয়, তাতে শুধু চালটা কিনতে হয় না, বাকি তেল, জ্বালানি, সবজি, ডিম প্রভৃতি সবই কিনতে হয়। নিয়ম অনুযায়ী যতজন পড়ুয়া এসেছে সেটাই হিসেব দেখাতে হবে, কিন্তু কোনো দিন যদি স্কুলের সব পড়ুয়াই চলে আসে তাহলে কিন্তু 100% অর্থ পাওয়া যাবে না, 85% অর্থ মিলবে। সত্যি বলতে যা বরাদ্দের অবস্থা তাতে কিছুটা হিসেবে গরমিল না করলে মিড ডে মিল সুষ্ঠুভাবে চালানো সম্ভবই না। কিন্তু শিক্ষক বা প্রধান শিক্ষকরা এসব করে কেন কালিমা লিপ্ত হবেন? মাথাপিছু অন্তত 10 টাকা বরাদ্দ না হলে মিড ডে মিল ব্যবস্থা অচিরেই ভেঙে পড়বে বলে আমার আশঙ্কা। তিনি আরও বলেন, সম্প্রতি বিডিওর তরফে বলা হয়েছে কমিউনিটি কিচেন করে 25-30টি স্কুলের রান্না একসঙ্গে করা হবে, সেই রান্না করা খাবার স্কুলে স্কুলে সরবরাহ করা হবে, সেই পরিকল্পনাকে আমরা সাধুবাদ জানাই। এর ফলে শিক্ষকদের দায়িত্ব লাঘব হবে, কিন্তু প্রত্যন্ত এলাকায় বাস্তবে এটা কতটা কার্যকর হবে সে বিষয়ে সন্দেহ রয়েছে। সেই কিচেনগুলিকে আগেভাগে সবজি কিনে রাখতে হবে, সকাল থেকেই রান্না করতে হবে, প্রাকৃতিক দুর্যোগে যদি বাচ্চারা না আসে তাহলে সেই খাবার বাড়তি হয়ে যাবে, তখন তো যে সংস্থা কিচেন চালাবে তাদের ক্ষতি, তারা তখন স্কুলের দ্বারস্থ হবে। স্কুল যদি ছাত্র সংখ্যা বাড়িয়ে না দেখায় তাহলে সেই ক্ষতি কিচেন সংস্থাকেই বহন করতে হবে, কেন্দ্র এবং রাজ্য দু সরকারকেই এগিয়ে আসতে হবে, এ ব্যাপারে দু পক্ষকেই বরাদ্দ বাড়াতে হবে।